মেয়েরা যারা আছো তোমরা হচ্ছে দুইটা পাশে বসো, আর মাঝখানে রোতে হচ্ছে ছেলেরা প্লাস পার্টিসিপেটরা বসবে। তোমরা আগেই হচ্ছে দুইটা রোতে বসে যাও, আর ছেলেরা যারা আসো তোমরা বসে যাও, মানে উপরে বসা যাবে না, তোমরা মাঝখানে রোটাতে এখনই বসে যাও। অনুষ্ঠান এখনই শুরু হতে যাচ্ছে। দীপন আর তিনা, হাততালি কই, রক রক হবে। দীপন আর তিনা পথ চলিতে চলিতে সে একবার পিছনে ফিরিয়া দেখিল, লক্ষ আখির অনিমিক দৃষ্টি তাহার দিকে চাহিয়া আছে। সে দৃষ্টিতে আশা উন্মাদনার যে ভাস্বর জ্যোতি ঠিকরাইয়া পড়িতেছিল, তাহাই ওই দুরন্ত পথিকের বক্ষ এক মাদকতা ভরা গৌরবে ভরপুর করিয়া দিল। কাটা বেছানো পথ কি তা আমরা দেখেছি। নির্ঘুম রাতে স্বাদ পেতে হয়েছে বহু সময় ধরে। অন্তরে লালিত স্বপ্নের কুড়ি প্রস্ফুরিত করতে দিন রাতের হিসাব ভুলে গিয়েছিলাম। তাই তো আজ এ দিনে এ সময়ে এসে মনে হয়, আহা, বেঁচে থাকাটা কত সুন্দর, স্বপ্ন দেখাটা কত মধুর। পৃথিবীর সবচেয়ে মহৎ পেশায় শিক্ষানবিশ কিছু প্রাণের মিলন মেলায় এসে তাই আমরা আজ বলতেই পারি, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এ যেন আমাদেরই দিন, যা খুশি বলার, যা ইচ্ছা করার। সুধী দর্শক মণ্ডলী, শুভ সন্ধ্যা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অঙ্গীকার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন কর্তৃক আয়োজিত 53তম MBBS এবং চতুর্থ BDS ব্যাচডে সেলিব্রেশন অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের 53তম MBBS ব্যাচের মোহাম্মদ শাহাদাত হোসেন ইমরান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العلي العظيم অনুবাদ। রাসূল তার নিকট তার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাতে সে বিশ্বাস করেছে, এবং বিশ্বাসীগণ আল্লাহতে, তার ফেরেশতাগণে, তার কিতাবসমূহে এবং তার রাসূলগণকে বিশ্বাস করেছে ও বলেছে, আমরা তার রাসূলের মধ্যে কোনো পার্থক্য করি না, আর বলে, আমরা শুনেছি এবং মেনেছি, হে আমাদের রব, আমরা ক্ষমা চাই, আর তোমারই নিকট আমরা ফিরে যাব। আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপান না। ভালো বা মন্দ যে যা উপার্জন করবে সে তারই কাজের কর্মফল পাবে। হে আমাদের রব, যদি আমরা বিস্মৃত হই বা ভুল করি তবে তুমি আমাদের অপরাধী করো না। হে আমাদের রব, পূর্ববর্তী গণদের উপর যেমন গুরু দায়িত্ব অর্পণ করেছিলেন আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করবেন না। হে আমাদের রব, এমন ভার আমাদের উপর অর্পণ করবেন না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন, আপনি আমাদের অভিভাবক, অতএব কাফেরদের বিরুদ্ধে আমাদের বিজয় করুন। আমিন।
রত্নাস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন মিলিতম যেন তস্মৈ শ্রীগুরুবে নমো বন্দে অহম শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুনবৈষ্ণবাংশ শ্রীরূপম সগ্রজাতম সহগণরঘুনাথানীতম তম সজীবম সাদৈতম সবুদূতম পরিজনসহিতম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধাকৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে হে কৃষ্ণ করুণে সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নম্বর একুশ যত যদা চরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবেতর জন সযত প্রমাণম কুরুতে লোকস্তত অনুবর্ততে অনুবাদ শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে তাৎপর্য সাধারণ মানুষদের এমনই একজন নেতার প্রয়োজন হয় যিনি নিজের আচরণের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিতে পারেন যে নেতা নিজের ধূমপানের প্রতি আসক্ত তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত হতে শিক্ষা দিতে পারেন না শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন শিক্ষা দেওয়া শুরু করার আগে থেকেই শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত এভাবেই যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য অথবা আদর্শ শিক্ষক তাই জনসাধারণকে শিক্ষা দিতে হলে শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতে হয় কেউ যদি শাস্ত্রের বহির্ভূত মন গড়া কথা শিক্ষা দিয়ে শিক্ষক হতে চায় তাতে কোনো লাভ তো হয়ই না বরং ক্ষতি হয় মনুসংহিতা ও এই ধরনের শাস্ত্রে ভগবান নিখুঁত সমাজ ব্যবস্থা গড়ে তোলার শিক্ষা দিয়ে গেছেন এবং এই সমস্ত শাস্ত্রের নির্দেশ অনুসারে সমাজকে গড়ে তোলাই মানুষের কর্তব্য এভাবেই নেতাদের শিক্ষা এই ধরনের আদর্শ শাস্ত্র অনুযায়ী হওয়া উচিত যিনি নিজের উন্নতি কামনা করেন তার আদর্শ নীতি অনুসরণ করা উচিত যা মহান আচার্যেরা অনুশীলন করে থাকেন শ্রীমৎ ভাগবতেও বলা হয়েছে পূর্বতন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন করা উচিত তাহলেই পারমার্থিক জীবনে উন্নতি লাভ করা যায় রাজা রাষ্ট্রপ্রধান পিতা ও শিক্ষক হচ্ছেন স্বাভাবিকভাবেই নিরীহ জনগণের পথপ্রদর্শক জনসাধারণকে পরিচালনা করার মহৎ দায়িত্ব তাদের উপর ন্যস্ত হয়েছে তাই তাদের উচিত শাস্ত্রের বাণী উপলব্ধি করে শাস্ত্রের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালিত করে এক আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তোলা এটি কোনো কঠিন কাজ নয় কিন্তু এর ফলে যে সমাজ গড়ে উঠবে তাতে প্রতিটি মানুষের জীবন সার্থক হবে হরে কৃষ্ণ চব্বিশে মে আমাদের সবার প্রিয় আমাদের সহপাঠী লুৎফুর রহমান মিলনের আম্মু এ পৃথিবী থেকে চলে গিয়েছে আমরা সবাই মিলনের আম্মুর জন্য দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করি সকলকে ধন্যবাদ আমাদের এই প্রিয় সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে পড়াশোনা করছি
বিগত কয়েক ব্যাচের মতোই আমাদের 53তম ব্যাচ আমাদের ব্যাচটাকে খুব আদর করে খুব ছোট্ট একটা নামে ডাকে। নামটা কি জানি? শুনি নাই, একটু জোরে। আচ্ছা, আমার বাম পাশে আছে ইন্টার্নি হোস্টেল, ডান পাশে আছে দিলরুবা হোস্টেল, তাদের সবাইকে একটু কষ্ট করে শোনাতে হবে। একবার সবচেয়ে জোরে, ধন্যবাদ। আমরা ইঞ্জিনিয়ার্স 53, 53তম ব্যাচ। যা কিছু শুদ্ধ, শুভ ও নিষ্কলুষ তার সাথে আমরা, অন্যায় অসত্যের প্রতি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস এই তরুণ প্রাণ আবার সত্য সুন্দরের প্রতি স্নিগ্ধ। সত্য সুন্দর প্রতিষ্ঠায় এ তরুণ প্রাণ সকল প্রতিবন্ধকতা পার করতে রাজি হাসি মুখে। মোমবাতির আলোর মতোই স্নিগ্ধ ও পবিত্র হোক আমাদের সত্তা, জারণ বিজারণের অপূর্ব মায়ায় আলোকিত হোক শত সহস্র তাজা তরুণ প্রাণ। সুধী দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের আবহ সঙ্গীত মঙ্গল ও দীপ জেলে নিয়ে সুধী দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের আবহ সঙ্গীত মঙ্গল ও দীপ জেলে নিয়ে এবারে একটি একটি পারফরমেন্স থাকবে। মঞ্চে আসছে আমাদের গানের একটি দল, 53তম ব্যাচের বন্ধুরা। মঙ্গল দীপ জ্বেলে অন্ধকারে দুচোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জ্বেলে অন্ধকারে দুচোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। জীবন মরুতে করুণা ধারায় ঝরো প্রভু, মঙ্গল দীপ জ্বেলে অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু, তুমি যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু, তুমি যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। Thank you.
একটু পেছনে ফিরে তাকাই, কতটা উৎকণ্ঠা আর ভয় কেটেছে এখানে ভর্তির আগের সময়গুলো। ভর্তি পরীক্ষার ফলাফলের দিনটি মনে আছে? অনেক দিনের কথা মনে না থাকারই কথা, কিন্তু ভোলার মতো তো না। 26 অক্টোবর দুপুর 1:30। সময়টা বদলে গেল খুব দ্রুত। উৎকণ্ঠাগুলো রূপ নিল নতুন স্বপ্নে। দিন নেই, রাত নেই, শুধু স্বপ্ন দেখতে শুরু করলাম। নানান রঙের শত শত স্বপ্ন। অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, আইটেম, কার্ড, টার্মের যান্ত্রিকতার মাঝেও স্বপ্ন দেখতে আমরা ভুলতাম না। আমরা কখনো ভুলি না স্বপ্ন দেখতে। সে স্বপ্নে থাকে বাবা মায়ের মুখের ছবি, সে স্বপ্নে থাকে শত দুঃখী মানুষকে সুখী করার, শত অসুখী মানুষকে সুখী করার, শত রোগী মানুষকে সুখী করার ছবি। নতুন জায়গা, নতুন মুখ, নতুন বন্ধুত্ব, নতুন চাঁদ, জ্যোৎস্না, বৃষ্টি, কি অসাধারণই না কাটে আমাদের সময়গুলি। হ্যাঁ, আমরা শুনবো সেই সময়েরই কথা। আজ আমরাই বক্তা, আমরাই শ্রোতা, শুনবো সেই মন ভালো করা সব অনুভূতি। আই রিকোয়েস্ট কর্মা চোরেন টু ডেলিভার এ স্পিচ টু সে সামথিং অন দিস অকেশন। কর্মা চোরেন, লেডিজ এন্ড জেন্টলম্যান, গিভ এ বিগ ক্ল্যাপ ফর কর্মা। শুভ সন্ধ্যা, তোমরা সবাই ভালো আছো? ওয়েল, গুড ইভিনিং টু ইউ অল মাই ডিয়ার কলিগস অফ দ্য ইনসিডিয়াস 53rd ব্যাচ অ্যান্ড ইঞ্জিনিয়ার্স 53rd ব্যাচ। আই এম কর্মা চোরেন অ্যান্ড আই উড লাইক টু রিপ্রেজেন্ট দ্য ফরেনার্স আউট হিয়ার অ্যান্ড আই উড লাইক টু স্পিক সাম ফিউ ওয়ার্ডস অ্যান্ড শেয়ার সাম অফ দ্য ফিলিংস দ্যাট দ্য ফরেনার্স দ্যাট উই দ্য ফরেনার্স হ্যাড আফটার কামিং হিয়ার টু বাংলাদেশ। উই আর ভেরি গ্রেটফুল টু অল দ্য people out here who have gathered here today, and we are very grateful to the foreigners as well who were very useful and who were very helpful to us when we were in great great agony and when we were in great trouble. At first we felt tough and we were facing difficulty because we couldn't understand the new language here that the people of Bangladesh spoke, Bangla, because we heard it for the first time and we were like really crazy about the language. So we were troubled at first and thought that we would not be able to adjust here quickly, but thanks to all the friends out here that we could adjust very quickly and much faster than we ever imagined, and we are very grateful to all the people out here. But however, it was really grateful that there are a bunch of foreigners out here as well, because we had to lean on each other and then we had to discuss the problems among each other and then solve them over the due time. At first we felt like aliens because the language that you guys spoke here were like we couldn't understand anything and we were lost most of the time, and we couldn't understand anything that the teachers taught us in the class. So we were very worried about our studies as well, and we were worried what we should tell to our parents and family at home back when we go back to our country. The people out here are very kind and we are very thankful that the humanity and everything, that all the people are same out here as well as like in our countries as well, and we hope that you all continue to help us in the same way, and that in the same way that during the time that we stay here, let us all get along like the siblings of a family, helping each other when needed, hand in hand, and laughing together and not at each other. And I'm very grateful that we are all here today to celebrate the 53rd batch day celebration, and thank you and enjoy the program. আচ্ছা, একটা ছেলের কথা বলি। ছেলেটা আমাদের শামসুদ্দিন হোস্টেলে রুম নাম্বার C2 থাকে না, এখনো নাম বলা দরকার নাই, আমি একটা একটা করে ক্লু দিব ছেলেদেরকে। ছেলেটা টুহর মেধাবী। C2 যখনই আমরা যাই তখনই দেখি সে মানে পড়ছে, হয় মেডিকেলে পড়া না হয় কোনো অন্য কোনো বই সে পড়ছে, মানে সে পড়াশোনাটা তার একটা প্যাশন। এবং ছেলেটা শুধুমাত্র যে পড়ে তাই না,
ছেলেটার সাথে আমার একবার সৌভাগ্য হয়েছিল ক্রিকেট খেলার। ছেলেটা একজন তুখর বলার। আচ্ছা, আমরা মনে হয় বুঝে ফেলেছি কিছুটা। আমি বলি, ছেলেটা এখন পর্যন্ত তুখর একজন মেধাবী ছাত্রের পরিচয় দিয়েছে, একজন তুখর খেলোয়াড়ের পরিচয় দিয়েছে, আজকে আমরা তার নতুন আরেকটা পরিচয় জানবো, সে একজন তুখর বক্তা। আজকে আমাদের উদ্দেশ্যে কিছু বলবে, হ্যাঁ, আশরাফুল ইসলাম আকাশ। ধন্যবাদ এখানে আমার সকল ব্যাটসম্যানকে। আজ আমরা উপনীত হয়েছি বেস্ট ডে সেলিব্রেশনে। প্রথম যখন মেডিকেলে চান্স পাইলাম, তখন আমি জানতাম না যে মেডিকেলের জীবন এত বর্ণময়। কিন্তু এখানে আসার পর, এই সিলেট ওসমানী মেডিকেলে এতগুলো প্রোগ্রাম উদযাপন করার পর, আমার মনে হয়েছে যে না, মেডিকেলে তো পেরে না, মেডিকেল অবশ্যই বর্ণময়। ফার্স্ট যখন আমি বাসা থেকে আসলাম, পরিবারকে অনেক মিস করতাম। কিন্তু এখানে আসার পর আমি আমার 53তম ব্যাচের সকল সহপাঠীকে এত আন্তরিক পাইছি যে তারা আমাকে বাসার কথা মনে করতেই দেয় নাই। বাসায় গেলে আমার মনে হয় আমি কখন ওসমানী মেডিকেলে যাব, কখন আমার বন্ধুদের সাথে মেলা চলাফেরা করব। আমরা আজ এই যে বেস্ট সেলিব্রেশন করতেছি, বেস্ট ডে সেলিব্রেশন করতেছি, এই সেলিব্রেশন করতে যে আমরা এতদিন রিহার্সেল করলাম 7 দিনের মতো, এই রিহার্সেলে অনেক অনেক মজার স্মৃতি ঘটছে যা আমি জীবনেও ভুলতে পারবো না। এই রিহার্সেল করতে যা আমরা অনেকেই হয়তো বা আইটেমে পেন্ডিং খাইছি, আমি নিজেও খাইছি, তারপর আমার এতটুকু কষ্ট লাগে নাই। সবকিছু আমরা সবকিছু এত এত কোঅর্ডিনেটলি করছি যে আমরা ইনশাআল্লাহ আমরা আমাদের এই প্রোগ্রামটা অনেক ভালোভাবে করতে পারবো। এখানে উপস্থিত সকলকে এই প্রোগ্রামটা ভালোভাবে দেখার এবং আমাদের যারা ই করতেছে, এখানে প্রোগ্রামটা করতেছে, তাদের সকল প্রকার ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করতেছি। সবাইকে অনুষ্ঠানটা ভালোভাবে দেখবা, আর আর কি বলবো, ধন্যবাদ সবাইকে। একটা ছেলের পরে তো একটা মেয়ে আসে, তাই না? আর একজন বাকি। দীপনের মতো এত কষ্ট করাবো না, এত কষ্ট করে গেস করাবো না, এমন একজনকে ডাকবো। অবভিয়াসলি শি ইজ দ্য সুইটেস্ট গার্ল অফ আওয়ার ব্যাচ, অ্যান্ড আজকে তার গানের গলাও শুনবো। আর যারা এফবিতে আছে তারা ওর স্ট্যাটাস পড়ে অলরেডি মন্ত্রমুগ্ধ। সো মাইমুনা হক মৌ, মঞ্চে আসো, কিছু বলো আমাদের উদ্দেশ্যে। ধন্যবাদ টিনা আমাকে সুইটেস্ট গার্ল বলার জন্য। এরপরে নিজের বিপদ নিজে ডেকে আনছিস, কিছু হইলে পরে আমার কিছু করার নাই। ওকে, অনুভূতি শেয়ার করার জন্য আজকে আমাকে যে মানুষগুলোর সামনে দাঁড় করানো হয়েছে, তারা অলরেডি জেনে গেছে মেডিকেল কলেজে চান্স পাওয়ার পর কী অনুভূতি হয়। তো আমার নতুন করে কিছু বলার নাই। রেজাল্ট যেদিন দেয় সেদিনকার কথা কিছু বলি। 26শে অক্টোবর দুপুর 1:30টার সময়, আসলে আমি যতগুলো পাবলিক পরীক্ষা দিয়েছি, ইন্টারনেটে যতবার রেজাল্ট দেওয়া হয়েছে, একটা রেজাল্টও আমার দেখা সৌভাগ্য হয় নাই। সব সময় ফ্রেন্ডদের কাছ থেকে, নইলে টিচারদের কাছ থেকে, নাহলে অন্য কারো মাধ্যমে আমি আমার রেজাল্ট জেনেছি। নিজের রেজাল্ট কখনো নিজে নেটে দেখতে পারি নাই, কোনো না কোনো কারণে। যাই হোক, তো এরপরে আমার রেজাল্ট ওই দিন আমি আবার নিজে দেখছি। দেখে আমার ডান পাশে আম্মা, আমার বাম পাশে আমার ছোট বোন। রেজাল্ট দেখে আম্মাকে বললাম, আম্মা সিলেট মেডিকেল কলেজ। আম্মা দেখি কাঁদতেছে, হাসতেছে এবং কাঁদতেছে। আমি কিছুক্ষণ তাকা থেকে বললাম, কী ব্যাপার, কাঁদো কেন? সে বলে, একটা জ্বর দিব, তো বাপকে ফোন করে জানা। তো এরপরে যাই হোক বললাম সবাইকে, সবাই খুশি হয়েছে, সবার খুশি দেখে আমার খুশি হয়েছে। আর এরপরে মেডিকেল কলেজে আসার পরে দেখলাম সিলেট মেডিকেল কলেজ ক্যাম্পাস পছন্দ হলো,
ফ্রেন্ডস পছন্দ হইলো, ক্লাস পছন্দ হইলো, সব কিছু। তো এই আর হচ্ছে সবচেয়ে বড় কথা তো আজকে আমার স্টেজে উঠে খুব মজা লাগছে, এতগুলো মানুষকে একসাথে সামনে পেয়ে খুব মজা লাগছে, এই বলবো, আর কিছু বলার নাই। আরেকটা কথা, হুট করে আমাকে ইনফর্ম করা হয়েছে যে অনুভূতি শেয়ার করার জন্য তোকে কিছু বলতে হবে। আমি বললাম সবার মধ্যে আমাকেই পাইলি। যাই হোক, সবাই অনেক ভালো বলে গেছে, কার্মা অনেক সুন্দর বলছে, সে তো স্ক্রিপ্ট রেডি করেই নিয়ে আসছিল, আকাশ যে একটা তুখোর বক্তা বলা হয়েছে তাকে, সে খুব ভালো বলছে, আমি আসলে কিছুই রেডি করি নাই, স্টোরি একটা মনে হয়েছে বলে দিছি। সো অল দ্য বেস্ট টু অল অফ ইউ, অ্যান্ড আমার জন্য সবাই দোয়া করবা। আল্লাহ হাফেজ। মৌকে ধন্যবাদ। আচ্ছা একটা প্রশ্ন করি, আমরা কি আতেল? আমি বাকিটুক শুনি নাই। আচ্ছা আমরা কি সারাদিন পড়াশোনা করি? আমি এইটাও শুনি নাই। আমরা কি পড়াশোনার বাইরে আর কিছুই করি না? দীপন কিছু করে না। আচ্ছা ঠিক আছে, পড়াশোনার বাইরে যদি আমরা আজকে কিছু না করতাম তাহলে মোটামুটি এই প্রোগ্রামটা আজকে তাহলে এটা কি পড়াশোনার অংশ কখনো হইতো না? পড়াশোনার বাইরেই তো অবশ্যই আমরা পড়াশোনার বাইরেও অনেক কিছু করি। হ্যাঁ আমাদের মধ্যে অনেকে আতেল আছে যারা অনার্স পড়ার জন্য পড়ে, আবার অনেকে আছে যারা পাশের জন্য পড়ে। আমি শুনি নাই, আমি শুনি নাই কিছু। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আমাদের মধ্যে তো এখানে কোনো আজকের এই যে অনুষ্ঠান, এই যে ব্যানারটা, এখানে কি কোনো প্রধান অতিথির নাম লেখা আছে? কারণ নাম তো লেখা নাই। আজকে আমাদের অনুষ্ঠানে কোনো প্রধান অতিথি নেই, কোনো বিশেষ অতিথি নেই, কোনো সভাপতি নেই, কোনো পরিচালক নেই, একেবারেই নিজেদের অনুষ্ঠান। আমি আর টিনা আজকে তাহলে কি করছি, অনুষ্ঠানের শুরুতে দুজনের কথা বলা লাগে বা শুরু করে দেওয়া লাগে দেখে নিতান্তই সেই জন্যই কথাগুলা বলা। আজকে আমরা সবাই কথা বলবো, আজকে আমরা সবাই গান গাবো, সবাই নাচবো, এবং আরো অনেক বেশি ব্লাস্ট অপেক্ষা করছে। আমাদের গুরুগম্ভীর ভাষ্য সবার হাস্যোজ্জ্বল মুখগুলোকে মলিন করে দিচ্ছে মনে হয়, রাইট? রাইট, আই নো ইটস রাইট। সো আমিও খুব ফেড আপ এই আতেল পার্টনার নিয়ে এখানে দাঁড়ায়েছি, আমিও বেশিক্ষণ এখানে থাকতেছি না। সো গাইজ, হোল্ড ইওর ব্রেথ, ইটস টাইম ফর এ গ্র্যান্ড সেলিব্রেশন, টাইম ফর এ গ্র্যান্ড সেলিব্রেশন অবভিয়াসলি, টু রাইট দ্য ফার্স্ট পেজ অফ এ হিস্ট্রি, আওয়ার হিস্ট্রি। দিস ডে উইল বি রিমেম্বার্ড বাই আস টিল দ্য লাস্ট ডে অফ আওয়ার লাইফ, সো লেটস মেক ইট এ ওয়ান। একটা অনেক অনেক জোরে চিৎকার হবে 53-র জন্য। ছেলেদের ভয়েস একটু কম, আমার কাছে কমপ্লেইন আসছে তিনার থেকে, ছেলেদের ভয়েস কম, ছেলেদের ভয়েস কম না, ছেলেদের ভয়েস কম না। যাক 53 কি এটা ইতিমধ্যে যদি কেউ বাইরে দিয়ে চলাফেরা করতে থাকেন বা আশপাশে হোস্টেলে থাকেন ইতিমধ্যেই জেনে ফেলেছেন, সিনিয়র ভাইয়ারা জেনে ফেলেছেন, ফেসবুক দেখেও জেনে ফেলেছেন, নতুন করে 53 কি। হ্যাঁ 53 ইঞ্জিনিয়ার্স, আজকের অনুষ্ঠানের পর SOMC-র প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা ছাত্রী নতুন করে জানবে 53 কি জিনিস। সবাই 53-র জন্য একটা খুব জোরে তালি হবে। বন্ধুরা আমাদের ফর্মাল পার্ট আপাতত এখানেই শেষ। আজকের এরপরে আমাদের যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করেছি, আমাদের নাটক হবে, গান হবে, নাচ হবে, এগুলো তো মোটামুটি আমাদের যাদের রেগুলার ফেসবুক আছে তারা তো দেখেছি কালকে ফেসবুকে দেওয়া হয়েছে, কিন্তু তার বাইরেও তো কিছু করব, কিছু সারপ্রাইজ আছে, সময় আসুক আমরা সবগুলোই দেখব।
আমরা আমাদের কালচারাল পার্ট শুরু করব। কালচারাল পার্ট শুরুর আগে আমি সবাইকে ধৈর্য ধরে পাঁচ মিনিট যার যার জায়গায় বসার অনুরোধ জানাচ্ছি। আমাদের মঞ্চটা একটু প্রস্তুত করতে হবে। আর এ পর্যায়ে আমি রায়ান ইশাক দীপন এবং আমি নাজমিন মাহেসাবিন আমরা আপনার তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আর এ পর্যায়ে আমি মাইক তুলে দেব পাঁচ মিনিট পরে উচ্ছ্বাস এবং নমিতাকে। শুধু দর্শক মন্ডলী, উচ্ছ্বাস, নমিতা, নমিতা আর উচ্ছ্বাস, সবার জন্য একটা জোরে হাততালি শেষবার। সবাই সাবধান, দক্ষিণাঞ্চলের ছেলে বদর আলীর সাথে সিলেটের মেয়ে সুন্দরী বানুর বিয়ে, কিন্তু তাদের দাম্পত্য জীবনে এ কি হাল? তারা কি আদৌ পারবে তাদের সমস্যাগুলো মেটানোর জন্য? সেটা দেখার জন্য তৈরি থাকুন বদর আলীর বদনমুখ। সুন্দরী বানু, আরে সুন্দরী বানু, আরে ও বউ, এই সিলেটি মাইয়া বিয়া করা হয়েছে আমার এক জালাতন, তার কথা আমি কিচ্ছু বুঝি রে, আমি ডাকলেও সে পরে আমারে জবাব দেয় না। তবে আপনারা কি ভাবেছেন আমি অনেক কষ্টে আছি? আরে দূর, আমি সব সময় একজনকে লগে নিয়ে ঘুরি। কিটা দেখবেন, দেখবেন কিটা, সাবটাইটেল গুরু, সাবটাইটেল গুরু। বলো বছো, এত সকাল সকাল হাঁটছো কেন? আরে গুরু, আরে হসি কি গুরু, বইয়ের সাথে কথা বলবো তো, জানেন তো বইয়ের সাথে কথা বলতে গেলে আমার কি অসুবিধে হয়। কি হয় কি হয়? তো আপনারা সাথে সাথে থাকে যদি একটু তর্জমাটা করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে আছি। দেখেছেন ইডা কয় বুদ্ধি। তাই যে কামে এসেছিলাম, বউ সুন্দরী বানু, অগুরু কি কলো রে রাশি? আরে কালকে রাশিতে অপলা রায়ের কি হলো বলতে বল না তোর বউকে। আরে এসব কি হচ্ছে, আরে ঠিকঠাক মতো কোন। আচ্ছা ও তোর বউ ব্যস্ত, ওর সিরিয়াল দেখতে যেতে হবে। আরে দেখ দেখ, এসএমসি 53rd ব্যাচ তাদের ব্যাচ ডে সেলিব্রেশন করতেছে, তো আঙ্গেরে ডাক দিছে আগামী আজকে সন্ধ্যার সময়। সন্ধ্যার সময়? না না, এই সময় আমার রাত জুটক। আরে তোর সিরিয়ালের কথা রাখ, তোরে না গত মাসে পাখিনা ডাকি কি জানি একটা কিনে দিলাম, ওইটা একবারও পড়েছিস তুই? না তো, এখান কিন্তু দারুণ হইছ, যাই হোক বুদ্ধি তাইলে মাথাতে কি গেছে না? তুমি দুই মিনিট বল, আমি রেডি হই আই। ওকে রাশি নাটকের আগামী পর্বে কি হতে কি হবে তাও দেখে আসতে বলিস। আরে রাখেন আপনার রাশি, এই সবটির আজকে রাশি ধরেছে দূর। এ মামা খেপে গেছে, খেপছে খেপছে। আরেকবার আসলাম, বদর আলী কি তার বউকে প্রোগ্রামে নিয়ে যেতে পারবে? পারলে কিভাবে পারবে, কখন পারবে, তার সাজগোজ কি শেষ হবে আদো? জানতে চাইলে দেখতে থাকুন এসএমসি 53rd ডে ব্যাচ ডে সেলিব্রেশন প্রোগ্রাম। ও পান্ডা 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 পান্ডা। আচ্ছা সজীব, তোমার কাছে জীবন মানে কি? জীবন আমার কাছে জীবন মানে তো শুধু কাঁথা আর বালিশ। ধ্যাত, আমার কাছে জীবন মানে তো শুধু পড়ালেখা পড়ালেখা অনারি সার্কুলেশন পড়ালেখা। কোথেকে যে আসে এরা, আতেল কোথায় কার, আরো যে কত কিছু করার আছে তাই তো। হ্যাঁ বন্ধুরা,
জীবন মানে শুধু পড়ালেখা কিংবা ঘুমিয়ে কাটানো নয়, এর পাশাপাশিও আরো অনেক কিছুই করার আছে। তাই এবার নানান মানুষের জীবনের নানান কথা নিয়ে মঞ্চায়িত হবে নাটক বলবো কথা বাসর ঘরে। ইশ, কত স্বপ্ন! নাটক বলবো কথা অ্যাপ্রন পরে। অভিনয় আছে তানবীর, এনা, সবুজ, ইমরান, আবির, রৌনক, সৈকত, আকাশ, নিশু, তমা, নাসির, মুনাব্বির, নুজহাত, সোহালি, নিশান, সুমন, আশিস, তন্নি। ব্যাকগ্রাউন্ড ভয়েসে আছে সাথী আবির, কোরিওগ্রাফার সাথী, নির্দেশনায় প্রবীর, সহনির্দেশনা ও স্ক্রিপ্ট রাইটিং এ আপরা। প্রবীরের উদ্দেশ্যে বলি, এই নাটকটা করার আগে প্রবীর রেগুলার 4 থেকে 5 ঘন্টা গাইটন পড়তো। শুধুমাত্র নাটকের জন্য সে 3 ঘন্টা করে গাইটন পড়েছে, 2 ঘন্টা মিনিমাইজ করে। না, আসলে সে যতই গাইটন বাদ দিক, সে কিন্তু অ্যানাটমি ঠিকই পড়েছে। আরে ল্যাপটপের কথা বাদ দেস কেন, ল্যাপটপে বাদ দেস কেন, গ্রেজ অ্যানাটমি। আসলে গ্রে তো সবার রুমে নাই, ওর রুমে 2টা গ্রে, একটা না, ঠিক আছে? না, ওই যে একটা ল্যাপটপে আর একটা তালহার, তালহা বল। আচ্ছা, আসলে বুঝছো অপু, আমরা এরকম আতেল পোলাপান অনেক দেখছি, বাট প্রবীরের মতো এরকম দেখি নাই। যে তুমি জানো, ও আমাদের ব্যাচ টিচার, অ্যাসিস্ট্যান্ট, কিছু মানে আর কি বলবো, এ হলো আমাদের প্রবীর ভাই। ও শুধু নাটক না, ও তুমি পহেলা বৈশাখে দেখো। আচ্ছা, এবার আমি একটু বলি, প্রবীরের কথা বলা হলো এত ঘটা করে, আমাদের মেয়েদের মধ্যে যে আপরা সাইয়ারা, মানে সজীবের ভাষায় আপরা, ও ওর বিকালের ঘুমগুলো এত সুন্দর করে মিনিমাইজ করেছে, ওকে কখনো বিকালে জায়গা পাওয়া যায় না। তো নাটকের ক্ষেত্রে কন্ট্রিবিউশন সবার আছে, আমি চাইবো সবাইকে সমানভাবে ধন্যবাদ দেওয়া হোক। ওসমানী মেডিকেলের লেকচার গ্যালারি 3-এ 53তম ব্যাচ নিবেদিত স্বল্প দৈর্ঘ্য বাংলা ছায়াছবি, স্বল্প দৈর্ঘ্য বাংলা ছায়াছবি বলবো কথা এপ্রন পরে, বলবো কথা এপ্রন পরে। সম্পূর্ণ কাহিনী ও চরিত্রই আমাদের উর্বর মস্তিষ্কের বিকৃত কল্পনা, বাস্তবতার সাথে কেউ মিল খোঁজার চেষ্টাও করবেন না। কাকতালীয়ভাবে যদি কোনো মিল খুঁজেও পান, তাহলে অবশ্যই আপনিই দায়ী থাকবেন। মেডিকেল স্টুডেন্টস আর স্ট্রিক্টলি প্রোহিবিটেড টু ট্রাই দিস অ্যাট হোস্টেল। ছেলে নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে, শুধু কথা কেউ জানে না আগামী দিনের ঠিকানা। মফিজদের চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন। মফিজদের চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন। ওয়েলকাম টু ইউর ড্রিমল্যান্ড ডিয়ার্স। মেডিকেল মানে কি প্রেসার, দেখো এত প্যারানোর কিছু নেই, আমরা হয়তো চলো আজকে একটু পড়াশোনা করি, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস তাই বেশি কিছু পড়াবো না। দেখো থরাক্সের বন্সগুলো নিয়ে পেঁচানোর তেমন কিছু নেই, বন্সগুলো অনেক জিনিয়াস, আশা করি সেটা তোমরা নিজেরাই করে নিতে পারবে। আর হার্ট, হার্ট তো তোমরা সেই ছোটবেলা থেকে করে এসেছো, খবরদার চটি বই কিন্তু খুলবে না। মিটার থেকে ফিগার গুলো দেখে নিতে পারো। আর লাংস, হা হা হা, লাংসের কথা কি বা বলবো,
বাতাস আসবে আর যাবে। যেহেতু আজকে ফার্স্ট ক্লাস তাই তোমাদের বেশি কিছু পড়ালাম না, তবে কালকে কিন্তু অবশ্যই তোমরা হার্ট লাংস এবং বনসার আইটেম দেবে, আমি পরে আসবো। অবশ্যই তো প্রেগুলো পরে আসবো। কেমন আজকে খুব গরম, যাক থ্যাংকস, এই পর্যন্ত তোমাদের ক্লাস। গিটারের ছবি দেখা যায়? আমি তো গিটার বাজাতে পারি না, আমার কি হবে? Yes, I can play guitar. দেখা যো তুঝে यार दिल में बजी गिटार। জীবনের সবচেয়ে ক্ষুদ্রতম আতঙ্ক একটা শব্দ, অথচ দেখুন আমাদের দিন রাত এক করে দেওয়ার জন্য এই চারটি অক্ষরই যথেষ্ট। ওরে কত পড়া পড়ে রে। হ্যাঁ ভালো আছে। হ্যাঁ আম্মু শোনো, কাল আমার আইটেম পরীক্ষা, অনেক বড় পরীক্ষা। হ্যাঁ আর শোনো শোনো, পারলে দুই চারজন ফকির মিসকিনকে খাওয়াই দিও। কি কবে পড়ছি না আর যা হবে হবার, এতদিন পড়িনি জানো তো আমি এমনই। মেডিকেল স্টুডেন্টদের পুলসে রাত, আজ অবধি স্টুডেন্টরা টিচারদের এটাই তো গ্রস, এই কোশ্চেনের রহস্য উদ্ঘাটন করতে পারলো না। দেখা যাক আমরা কতটা কৌশলী। হাতটা তুলো, দেখি কেমন পড়াশোনা করেছো। হ্যাঁ হচ্ছে তো, বলো বলো। ঠিক আছে একজন বললেই হলো, বলো। আর কতদিন শোনো, ফজরের আগে এক ঘন্টা পরে, আর যাই হোক মেডিকেলে পাশ হবে না। আই ছেলে তুমি বলো, হার্টে কি কি থাকে? স্যার ওদের কন্ডিশন দেখেছেন, গ্রস জিনিসই পারে না, আমি ওদের ভাই বানিতে পারবো না, আপনিই নেন। যা অবস্থা,
সারফেসটা ব্ল্যাক কেন স্যার? সবসময় পানিতে ডুবে থাকে তো স্যার, এই জন্য ডিসকালার হয়ে গেছে স্যার। কনজেনিটাল পড়াশোনা করলো দেখতে আসলাম, রোল কত তুলো তুলো, ক্লাভিকলটা তুলো। এত বড় ক্লাভিকল তোমার? থামো, আর কত বানায় বানায় কথা বলবা, নিজেদের মন করা কাহিনী নিয়ে একটা বই লিখা ফেলো, সেইটাই পড়ো। তোমার আরেকটা সুযোগ দিলাম, স্যাটারডে নাইট পালসিটা কি খাও সাই? স্যাটারডে নাইট পালসি শনিবার রাতে পালসেশন বেড়ে যায়। দেখছেন ম্যাডাম, সামনে কিসব হাবল আর হাবলা নিয়ে বসছি, গরু ছাগল সবগুলো। তোমাদের সবগুলোরে শেষ একটা সুযোগ দিলাম, বোনসের মুভমেন্টগুলো দেখাও। To me, you are my love, Jana to me. Hey you, listen to me, you are my love, Jana to me. Hey you, listen to me, you are my love, Jana to me. Hey you, listen to me. রাত্রিবেলা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলে আমার সর্বনাশ, চোখে চোখে পরিচয় এরপর প্রণয়। সর্বনাশে মেডিকেলীয় জীবনে এ কি নতুন সর্বনাশের মোড়? ওয়েল স্টুডেন্টস, আজকে তোমাদের ফার্স্ট প্র্যাকটিক্যাল ক্লাস, ব্লাড গ্রুপিং দিয়ে শুরু করি। এম এ তুমি, তুমি ওর ব্লাড নেবে, এখন থেকে শুরু করে প্রফ পর্যন্ত তুমি ওর পার্টনার। এখন তো সময়
রক্ত নেয়ার এ দুটি হৃদয় একাকার হওয়ার কেউ নই একা আর হবে দেখা লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয় সব রক্ত নিয়া ফেলাইলি ফিট খাওয়াইলি তুই প্রেম শিখাইলি তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি ফিট খাওয়াইলি তুই প্রেম শিখাইলি তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি আমার মতো অনেক সহজ ছেলে কে তুমি রেক্সিং গেল দেখাই দাও
জীবন মানে শুধু প্রতিযোগিতার রেসে টিকে থাকা নয়, জীবন মানে কর্পোরেট ধাক্কায় অন্যকে ল্যাং মেরে প্রমোশনে এগিয়ে যাওয়া নয়, জীবন মানে আরো অনেক কিছু, কিছু শুভ্রতা, স্নিগ্ধতা, আবেগ, ভালোবাসা, মানবিমানের মাখামাখি, সাধের এপ্রন গায়ে জড়িয়ে শিশির ভেজা ঘাসে হেঁটে বেড়ানো, দুই হাত জড়িয়ে দিয়ে বৃষ্টি উপভোগ কিংবা প্রিয়তমার চোখে চোখ রেখে উষ্ণতার বিনিময়, কোন বেড়াজালে বাঁধব মেডিকেলীয় জীবনটাকে? সত্যি আইটেম, কার্ড, টার্ম বা প্রফের গুন্ডিতে বেঁধে ফেলার মতো কোনো সংকীর্ণ কনসেপ্ট নয় জীবন। জীবনকে না সংজ্ঞায়িত করা যায়, না অঘোষিত সংজ্ঞায়নের সীমা লঙ্ঘন করা যায়। খুনসুটি হয়তো আমাদের লেগেই থাকে, তবু বিশ্বাস করি আমরাই আমাদের প্রোটেকশন, আমরাই আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ। নিশ্চয়ই বিশ্বাস রাখতে পারি শুধু সুসময়ের বন্ধু নয়, ভয়ঙ্কর কঠিন সময়েও আমরা একজন আরেকজনের ঢাল হয়ে দাঁড়াতে এতটুকু দ্বিধা করব না। এমনই এক সুখকর বিশ্বাস নিয়ে আজ আমরা উদযাপন করতে যাচ্ছি বহু আকাঙ্ক্ষিত 53rd ডে, আমাদের ব্যাচ ডে। ইয়েস, আই রিপিট, আমাদের ব্যাচ ডে। হ্যালো জিংলে দেন, হ্যালো জিংলে দেন। কোথায় গেল? এখনো আসার নাম নেই। কিরে, কি হয়েছে? আর বলিস না। কেন, ছ্যাঁকা খেয়েছিস? সে আর বলতে, গিয়েছিলাম ডিগ্রি আনতে, প্রফেসর আমাকে ডেকে বললো ডিগ্রি না নিয়ে ডিম ডিম বিক্রি করো, কাজে দেবে, তাই মন খারাপ করে চলে আসলাম। সো স্যাড। এই নায়ক নায়িকার বেদনাময় প্রেম মথুরতা মনে হয় এখন দূর হওয়া উচিত। কি হওয়া উচিত? না 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 না, উচিত না, না আমরা হাসতে চাই না, হাসতে চাই, হাসতে চাই না, উচিত না, কৌতুক শুনতে চাই না, চাই চাই, ও শুনতে চাই। ঠিক আছে, তাহলে এবারে লেটস ওয়েলকাম সৈকত টু লাভ ইউ ও। ধন্যবাদ আমাকে কৌতুক বলার সুযোগ দেওয়ার জন্য। যদিও আমি জানি না কৌতুক গুলো আপনাদের মনোমত হবে কিনা, তবে আমার কৌতুকে সামান্য একটু উত্তেজনা থাকতে পারে, আপনারা মাফ করে দিবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে। ও, আমি উত্তেজিত না, উত্তেজনা আনন্দ আছে, চিন্তা করবেন না, উত্তেজনা তো আনন্দ থাকেই। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করছি। এক চিতাবাঘ, সে বনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে বিড়ি খাচ্ছে, ঠিক আছে? তো এক ইঁদুর, এতটুকু একটা ইঁদুর, সে এসে চিতাবাঘটাকে বলছে, ভাইয়া এভাবে বিড়ি খাবেন, নেশা করবেন, এটা তো ঠিক না, চলেন শান্তি ও সত্যের পথে আমরা চলি, আসুন আমরা জীবনটাকে উপভোগ করি, আসুন আমরা বন জঙ্গলের পথ পরিভ্রমণ করি। তখন চিতাবাঘ বলল, ভাই আপনি ঠিক বলছেন, আপনি আসলে একটা মহাপুরুষ, সত্যি একটা ভালো ছেলে, চলো আমরা বেরিয়ে পড়ি। তো ইঁদুর চিতাবাঘ তারা দুজন যখন পরিভ্রমণ করছিল, তখন তারা দেখতে পেল একটা হাতি, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ গিলছে। তো সেই হাতিটাকে ইঁদুরটা বলল, ভাই আর কত নেশা করবেন, আর কত জীবনটাকে ধ্বংস করবেন, চলুন আমরা শান্তি সত্য সুন্দরের পথে চলি, চলুন বেরিয়ে পড়ি জঙ্গল পরিভ্রমণে। তখন হাতিটাকে নিয়ে তারা বেরিয়ে পড়ল। আর কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পেল একটা চিতাবাঘ
না চিতাবাঘ না সরি একটা বাঘ, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোকেন খাচ্ছে। তো তাকে ইঁদুরটি বলল আগের মতো করে, ভাই আর কত কোকেন খাবেন? কিন্তু সে কথা শেষ করতে পারলো না, অনেক জোরে ঠাস করে একটা চোর এসে তার গালে লাগলো। তখন হাতি আর চিতাবাঘ বলল, রাজামশাই এ কি করলেন, এরকম একটা সহজ সরল মানুষকে আপনি ভাবে মারলেন যে কিনা আমাদের শান্তি ও সত্যের পথে নিয়ে এসেছে? তখন বাঘ বলল, তোমরা কি জানবে এর আগের দিনও এই শালার ঘরের শালা আমাকে, এই সারা ঘরের শালা গাঁজা খেয়ে আমাকে নিয়ে সারা জঙ্গল বেরিয়েছিল। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান মদ্যপান এবং হেরোইন খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ক্ষতিকর। আচ্ছা এবার আরেকটা কৌতুক বলছি, সেটা হলো একজন ধুরন্ধর ব্যক্তি, ঠিক আছে? ওই ধুরন্ধর ব্যক্তি সে একটা মহাপাজি লোক। সে মহাপাজি লোক কি, সে ডাক্তারদের সহ্য করতে পারতো না, মানে ডাক্তাররা যে টাকা ইনকাম করছে সেটা তার পছন্দ ছিল। তো যাই হোক আমি ওর দূর দিই না, এরকম অনেকেই আছে। আচ্ছা যাই হোক, তো সে ঠিক করলো ডাক্তারকে ঠকাবে, ঠিক আছে? তো ডাক্তারকে ঠকানোর জন্য সে কি করলো, ডাক্তারের চেম্বারে গেল। ডাক্তার উনিকে আগে থেকে চিনত এবং উনার চরিত্র সম্পর্কে উনার ভালো ধারণা ছিল। তো ওই লোক বলছে, ডাক্তার সাহেব আমার একটা কঠিন রোগ হয়ে গিয়েছে, এই রোগের তো কোনো সমাধান আমি খুঁজে পাচ্ছি না। ডাক্তার বলল, কঠিন রোগ, কী রোগ হয়েছে আপনার বলেন। তখন বলল ডাক্তার সাহেব, আমি জিহ্বায় কোনো ধরনের কোনো অনুভূতি পাই না, আমি যদি কোনো কিছু খাই তার স্বাদ আমি জিহ্বা দ্বারা গ্রহণ করতে পারি না, এর কি সমাধান? তখন ডাক্তার সাহেব বললেন, আরে চিন্তা করো না বাবু, আমার কাছে একটা ওষুধ আছে, তুমি হা করে থাকো আমি খাওয়াচ্ছি তোমায়। তখন উনি কি করলেন, 303 লেভেলের একটা শিশি বের করলেন এবং শিশির ভিতরে যে তরলটুকু ছিল সেটা পুরোটাই ওই লোকের মুখে ঢেলে দিলেন। লোকটি ওয়াক থু, কি বাজে স্বাদের, থু নন্তা নন্তা স্বাদ, থু কি এটা, কি খাওয়ালেন আমায়? আগে বলেন আপনার সমস্যা দূর হয়েছে কিনা, আপনি স্বাদ কি পেয়েছেন? কি পেয়েছে তো, হ্যাঁ স্বাদ পেয়েছে, কিন্তু এটা কি খাওয়ালেন আমায়? এটা মানে আমি কয়েকদিন প্রস্তাব করেছিলাম তো, তো সেটাই আর কি, তেমন কিছু না। সৈকত এইভাবে ডাক্তারদের ঠকানো ভালো না। আচ্ছা তো ওই লোক গেল খেপে, কি শালার এত বড় স্পর্ধা, দাঁড়া তোকে আরেক হাত দেখবো আমি। তখন সে কি করলো, কয়দিন পরে আবার ডাক্তারের কাছে এলো, এসে বলল ডাক্তার সাহেব আর একটা নতুন রোগ সৃষ্টি হয়েছে আমার। আরে আপনার কি রোগ সৃষ্টি, আপনি আমার কাছে আসবেন তো, আপনার রোগের সলিউশন আমি করে দেবো, বলেন কি রোগ? বললেন, স্যার কোনো কিছুই মনে থাকে না স্যার, এমন কি এখন কি কারণে আপনার কাছে আসছি এটা আমার মনে নেই। তখন বলল, সমস্যা নাই, আপনার সলিউশন এখানে, এই দেখেন এই শিশি, হ্যাঁ এই শিশি, আরে এই তো সেই শিশি যে শিশি প্রস্তাব পড়া ছিল, আপনি আমার মুখে ঢেলে দিয়েছিলেন, এ তো সেই শিশি। কি আপনার সমস্যার সলিউশন হলো, এখানেও তো আপনি সুস্থ হয়ে গেলেন, সুস্থ হলেন কিনা, আপনার মাথা এখন শার্প হয়ে গেল, কি সুন্দর করে মনে পড়ে গেল আপনার সেই দিনের কাহিনী। শালা ডাক্তারের বাচ্চা ডাক্তার, আর তোর কাছে আসবো না শালা, যাই আর জীবনে ডাক্তার দেখাবো না। যাই হোক এবার অন্য একটা কাহিনীতে আসি, এই কাহিনীটা একটু উত্তেজনা দেয়, তবে আপনারা মাইন্ড করবেন না, সরি আমি উত্তেজিত। তো কাহিনীটা হচ্ছে এক ভদ্রলোক, ভদ্রলোক কি করলেন, একটু রাত করে বাড়িতে ফিরলেন, বাড়িতে ফিরে দেখলেন কি তার বেডরুমে, তো তার স্বামী স্ত্রী দুজন থাকেন, মূলত আর কেউ থাকে না, তার বেডরুমে ঢুকে উনি একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন যা মোটেই উনি আশা করেননি। উনি দেখতে পেলেন কম্বলের নিচে দুই জোড়া পা, এইটা দেখার সাথে সাথে উনার মাথা গেল রক্ত গরম হয়ে, ওরে বাবা, উনি বেসবলের ব্যাট হাতে নিয়ে দুমসে বাড়িতে লাগলেন, পিজাইতে লাগলেন, পিজাইতে 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 ক্লান্ত হয়ে গেলেন। ওহ ওহ, কাকে নিয়ে ঘর করলাম আমি, কাকে নিয়ে ঘর করলাম আমি। ওহ তখন উনি কি করলেন, উনি তখন প্রবেশ করলেন ডাইনিং রুমে, ডাইনিং রুমে উনি ওনার স্ত্রীকে দেখে অবাক, হ্যাঁ ওনার স্ত্রী এখানে এলো কি করে, উনি তো কিছু করে না। তখন ওনার স্ত্রী বললেন, আচ্ছা তুমি এসেছো, শুনো দুই ঘন্টা আগে না ভাই আর ভাবি এখানে এসেছে, ঠিক আছে, তারা তাদের বেডরুমে তাদেরকে বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছি, তুমি নিশ্চয়ই তাদেরকে স্বাগত জানাতে ভুলবে না। হ্যাঁ হ্যাঁ, আমি তাদের স্বাগত জানাতে ভুলবো না। সৈকত গোরে মারা ভালো না। আচ্ছা এবার আরেকটা কৌতুক বলছি, তো এক টিচার, ঠিক আছে হ্যাঁ বুঝছি, টিচার ক্লাসে এসেছেন এবং ক্লাসে আসার পর হয়েছে মারামারি করছো,
তোদের এত বড় সাহস, তোরা ক্লাসের মধ্যে মারামারি করিস? স্যার আমি এমনি এমনি কারো গায়ে হাত তুলি না স্যার, ও একটা বড় ধরনের ঘটনা ঘটিয়ে দিয়েছে, এই কারণে ওর সাথে মারামারি করছি। কি ঘটনা? ও কি করছে, কি করেছে ও, এর জন্য মারামারি করতে হয়? স্যার ওই শালার ঘরে শালা আমার একমাত্র গার্লফ্রেন্ডকে কিস করেছে। তাই বলে কি এভাবে পিটাইতে হয় নাকি লোকটাকে? এবার পিটাইলে মরে যাবে না? আচ্ছা তোমার গার্লফ্রেন্ড এমন কে যে তাকে কিস করে বাড়তে হয়? সি 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 স্যার, সে স্যার আপনারই মেয়ে। আরে শালার ঘরে শালা থামলি কেন? মার মার মেরে শেষ করে দে ভালাকে, মার দেখি। যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি তুরস্কে। তুরস্কে বিল গেটস মাইক্রোসফট কোম্পানির একটা অফিস খুলেছেন, তাই নাকি? তো ওই অফিসে লোক দরকার, উনি একদম ট্যালেন্টেড হাই ট্যালেন্টেড কিছু মানুষকে নেওয়ার কথা চিন্তা ভাবনা করছিলেন। তো তার এই আহ্বানে 100,000 অ্যাপ্লিকেশন জমা পড়লো এবং ইন্টারভিউয়ের দিন 75,000 লোক তাতে উপস্থিত ছিল। আচ্ছা, এবং সেই 75,000-এর মধ্যে আমাদের বাংলাদেশের একজন সুনামধন্য লোক আবুল ভাই উনিও ছিলেন। আবুল ব্যাচ প্রোগ্রাম ইজ ইন তুরস্ক। তো আবুল ভাই সেখানে গেলেন, এদিকে বিল গেটস যোগ্যতা টোগ্যতা নিয়ে আগে কোনো প্রশ্নই করেননি, কিন্তু ইন্টারভিউয়ের দিন উনি যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন, তার শিক্ষাগত যোগ্যতা কেমন, কে কোন বিষয়ে এক্সপার্ট, এইসব বিষয়ে উনি বেছে বেছে তার দলে লোক নিতে যাবেন। আচ্ছা, তো আমি আগেই বলেছি আমাদের একজন বাংলাদেশি ছিল তিনি আবুল ভাই, উনি উনার কোনো যোগ্যতাই ছিল না তেমন, কিন্তু উনি চাচ্ছিলেন কি, উনি চাচ্ছিলেন চাকরিটা পেতে, যেমন করি হোক ওই লোভনীয় চাকরি পাইতেই হবে। তাই যখন বিল গেটস ঘোষণা করলেন আপনাদের মধ্যে কার কার শিক্ষাগত যোগ্যতা, একটা নির্দিষ্ট লেভেল এত এর কম, তারা দয়া করে এই হল ছেড়ে বেরিয়ে যান, সবাই বেরিয়ে, অনেকে বেরিয়ে গেল, মোটামুটি 50% বেরিয়ে গেল, কিন্তু আবুল ভাই উনি দাঁড়িয়ে রইলেন। আবুল ভাই, আচ্ছা আবুল ভাই দাঁড়িয়ে রইলেন। তারপর বিল গেটস উনি আর একটা কথা বললেন যে কাদের কাদের এই সব রিকোয়ারমেন্ট আছে, তিনি কিছু রিকোয়ারমেন্টের বর্ণনা দিলেন, যারা যারা এই রিকোয়ারমেন্ট আছে তারা থাকবে, বাকিরা এখান থেকে বেরিয়ে যাবে। দেখা গেল প্রায় অনেকেই বেরিয়ে গেল, মাত্র 3,000 লোক সেখানে রইল। আবুল ভাই কিন্তু তখনও ঠায় দাঁড়িয়ে উনি যাননি, কারণ কি এই চাকরি তার দরকার। এরপর বিল গেটস বলছেন আপনাদের মধ্যে তুর্কি ভাষা জানেন কে কে? যারা তুর্কি ভাষা জানেন কেবলমাত্র তারাই এই জায়গায় থাকেন, আর যারা জানেন না তারা বের হয়ে যান। তখন কি হলো, আবুল অবাক হয়ে দেখলো সবাই বের হয়ে যাচ্ছে, কেউ নেই, এখন তার কি হবে? যাই হোক, সে দাঁড়িয়ে রইল। আর একটা লোককে পাওয়া গেল, ভদ্র ব্যক্তিত্ব সম্পন্ন লোক, অত্যন্ত সুদর্শন চেহারার একজন লোক, যাকে দেখলে আমরা আদর সালাম দিই, যাক বিখ্যাত একজন ব্যক্তি আবুল ভাইয়ের পাশে দাঁড়িয়ে। ঠিক আছে, শুধুই দুজন রইলেন আর সব বেরিয়ে গেল। এরপর কি হলো, বিল গেটস বললেন আচ্ছা আপনারা তুর্কি ভাষা জানেন তো, ঠিক আছে আপনার নাম? স্যার আমার নাম মিস্টার আবুল। আচ্ছা আবুল, আবুল সাহেব আপনি ওনার সাথে তুর্কি ভাষায় কনভারসেশন শুরু করুন। আবুল সাহেবের তুর্কি তো দূরের কথা, তুর্কির ধারে কাছেও তার কোনো জ্ঞান নেই, সে কি বলবে? সে ওই বিখ্যাত লোকের সামনে গিয়ে বলল, ফইন্নির ঘরের ফইন্নি, তোর নাম কি? তখন ওই লোক অবাক, যাক কিছুক্ষণ তাকায় বলল, ওই হমন্দির পুত, আমার নাম দীপজল, তোর নাম কি? যাক, কৌতুক আজকে এই পর্যন্ত সমাপ্তি, তাই না? কেমন লাগলো? যদি ভালো না লাগে মাফ করে দেবে। আচ্ছা, অনুষ্ঠানের পিছের কিছু গল্প বলি। আমরা গত প্রায় 10-12 দিন অঙ্গীকারের রুমে প্র্যাকটিস করেছিলাম এবং বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে কারণে অকারণে আমাদের কিছু মানুষের সাহায্য সহযোগিতা নিতে হয়েছে। সাহায্য সহযোগিতার চেয়েও বড় কথা যে আমরা তো জুনিয়র মোস্ট ব্যাচ, কিছু মানুষকে আমরা গত 10-12টা দিন প্রচণ্ড রকমের বিরক্ত করেছি, কিন্তু খুব আমাদের খুব সৌভাগ্য যে ভাইয়ারা বা আপুরা কখনো বিরক্ত হন নাই। তারা যেমন গত দিনের ঘটনা আমি বলি, গত আগের দিন আমরা ভাইয়াদের কাছে গিয়েছিলাম, মানে যখনই যেতাম তখনই একটাই কথা যে কোনো সমস্যা হচ্ছে না তো তোদের, আপুদের বা ভাইয়াদের একটাই কথা ছিল যে তোদের কোনো সমস্যা হলেই বলবি। আমরা আজকে খুবই সৌভাগ্যবান যে সেই 5 জন ভাইয়া এবং আপুকে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে পেয়েছি। আমরা সবাই এই 5 জনের জন্য একটা জোরে করতালি দিব।
তাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছেন যে তারা আমাদের বড় ভাইয়া, তারা আমাদের বড় ভাইয়া বড় আপু অভিভাবক। সিলেটে তারা আমাদের যে কোনো বিপদে আপদে সুখ দুঃখে অভিভাবকের মতো। আমি একে একে ভাইয়াদের পরিচয় করিয়ে দিচ্ছি আপুদের। 51তম ব্যাচের সভাপতি অরূপ বসন ভাইয়া আমাদের মাঝে উপস্থিত আছেন। 51তম ব্যাচের সহসভাপতি হাসান মির্জা ভাইয়া আমাদের মাঝে উপস্থিত আছেন। 51তম ব্যাচের সহসভাপতি সৌরভমণি সরকার ভাইয়া উপস্থিত আছেন। 51তম ব্যাচের প্রাক্তন সাধারণ সম্পাদক রাকিউ সালেকিন ভাইয়া এবং উপস্থিত আছেন 51তম ব্যাচের কার্যকরী সদস্য জান্নাতুল ফেরদৌস জ্যোতি আপু। আমি অরূপ ভাইয়াকে অনুরোধ জানাচ্ছি তার জুনিয়রদের জন্য, তার ছোট ভাই বোনদের জন্য যারা তাকে এতদিন, তাদেরকে এতদিন এতটা বিরক্ত করেছে, কিছু একটা বলে বলে দেওয়ার জন্য। ধন্যবাদ। আসলে বিরক্ত কোথায় হয়েছি আমরা কিছু বুঝতেছি না আর কি, কোথায় বিরক্ত হইলাম। তো অনেক ভালো মনে হচ্ছে এবং লাইটিংটা অনেক সুন্দর ছিল, অর্গানাইজেশন যে কাজটা হয়েছে লাইটটা অনেক সুন্দর এবং আমরা যতটা করতে পারছিলাম তার থেকে। তো একটু আগে আমি আসছিলাম এখানে, সজীবকে ফোন দিলাম যে তোদের কত দূর কাজ, অনেক ব্যস্ততা, ওয়ার্ড টু ওয়ার্ড থেকে আসছে সবাই। তো এই প্রোগ্রামটা হচ্ছে কালচারাল ফাংশন, এটা হচ্ছে একটা বন্ডেজ একটা ফিল্ড। তোমরা এর পরের যে ফার্স্টে সেলিব্রেশন করবা একটু মানে তোমার ট্রেডিশনটা একটু ব্রেক হয়েছে এবার। মনে করো তোমাদের 52nd যেসব ভাইয়ারা আপুরা তাদের হচ্ছে ফার্স্টে সেলিব্রেশন তোমাদের রিসেপশনের মাধ্যমে হওয়ার কথা ছিল, এদের প্রফটা এবছর থেকে আগে গেছে, এই কারণে এবার তোমাদের 53rd তোমরা 53rd সেলিব্রেশন করতে পারো নাই, যেটা আমরা করছিলাম আর কি 51st। তো তবে আমি আশা করব প্রোগ্রামটা অনেক ভালো হবে। হয়তো এখন একটু বিরতি, তো বেশি কিছু বলবো না, আমাদের আবার একটা প্রোগ্রাম আছে, সবাই একটা ডিনার আছে বাইরে। তো সবাই একটাই কথা হচ্ছে তোমরা মানে বন্ডেজ বা তোমরা নিজেদের ফ্রেন্ডশিপ এই জিনিসটা এখান থেকে পাবা, আর যতটুকু করা যায় করবা। আমরা এই যে অঙ্গীকার সাহিত্য সংস্কৃতি সংগঠন সিলেট এম এজ ওসমানী মেডিকেল কলেজের পক্ষ থেকে আসছি এবং বড় ভাই হিসেবে আসছি, আমরা যতটুকু পারছি সাহায্য করার, কিন্তু অনেক প্রোগ্রাম থাকার কারণে গত মাসে তোমাদের এই ডেটটা আমরা ফিক্স করতে পারি নাই। তোমরা অনেক বলছো আর কি, বাট করা সম্ভব হয় নাই, অনেক প্রোগ্রাম, প্রচুর প্রোগ্রাম হয় আমাদের কলেজে এমনিতে, মানে কিছুদিন ধরে হইতেই আছে প্রোগ্রাম, দেখবা আরও, মানে একটা মেডিকেল কলেজে এত কালচারাল ফাংশন এত প্রোগ্রাম মানে এটা ভাবা যায় না। তো পার্টিসিপেশন সব কিছুতে থাকবে, লেখাপড়া থাকবে, পাশাপাশি সব কিছু থাকবে। তোমাদের বোর্ডটা আমার স্পেশালি খুব ভালো লাগছে, বোর্ড তোমরা এই এই ট্রেডিশন যেগুলা তোমরা দেখতেছো ভালো কিছু নাও, খারাপ কিছু নিও না। আর আমরা অঙ্গীকার সাহিত্য সংস্কৃতি সংগঠন সবসময় তোমাদের জন্য আছি, থাকবো আশা করি, ঠিক আছে। আর নামকরণটা সুন্দর ছিল, ইঞ্জিনিয়ার্স 53rd। এই বলে শেষ করতেছি, ধন্যবাদ। অরূপ ভাইকে অনেক ধন্যবাদ। আমাদের মাঝে ঠিক এই মুহূর্তে আরো একজন এসে উপস্থিত হয়েছেন, খুব সম্ভবত গত ফেব্রুয়ারির 5 তারিখে কলেজ অডিটোরিয়ামে আমরা সবাই একটা প্রোগ্রাম দেখেছিলাম, SOMC আনপ্লাগড লিমেরিকের। কেউ গেস করতে পারি কে এসেছেন? হ্যাঁ, আমাদের সবার খুব বেশি প্রিয়, আমি একটু পার্সোনাল আমার কথা বলি যে গত 6 মাসে আমি মনে হয় মানে সিয়াম ভাইয়ের কাছ থেকে যত বেশি মানে মাইর বলি বা ঝাড়ি বলি যত বেশি খেয়েছি, মনে হয় গত 10 বা 12 বছরেও এতটা খাই নাই। কিন্তু তারপরেও সিয়াম ভাই আমাদের, আমার সবার অনেক প্রিয় একজন বড় ভাই, আমি সিয়াম ভাইকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। ভাইয়া প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ দীপন। আসলে আমি এখানে আসার কথা ছিল না, আমি বাইরে দাঁড়িয়ে ছিলাম, ওই
সাউন্ড ইঞ্জিনিয়ার যে ছিল লালন ভাই, তোমাদের আজকে প্রোগ্রাম করতেছে লালন ভাই একটু কথা বলার জন্য। তো হঠাৎ করে দেখলাম তালহা দেখে বলে ভাইয়া ভিতরে আসেন। তো এনিওয়েজ তোমাদের সময় নষ্ট করবো না, তোমাদের বাইরে থেকে তখন আজকে বিকালবেলা একবার ভিতরে আসলাম, আমি কলেজে আসলাম। তো আমি অ্যাকচুয়ালি কখনো মানে আমরা ব্যাচ প্রোগ্রাম করে আসছি, হয়তো আমি দুই তিনটা ব্যাচ প্রোগ্রাম দেখছি, সবগুলো দেখতে পারি নাই। তো আমার মনে হয় আমি ঠিক শিওর না, আগে মনে হয় কোনো ব্যাচ প্রোগ্রামে কলেজে হয় কোথাও সাজায় নেই আমি ঠিক। তো তোমরা আসলে মানে কি বলে যত দিন যাচ্ছে সাথে সাথে তোমাদের মানে দেখতে ভালো লাগে যে আমরা যা ছিলাম, আমরা যখন মনে আছে যে আমি যখন ফার্স্ট ইয়ার আমরা 47 days এর প্রোগ্রাম করি তখন হচ্ছে এরকম স্পিকার কিছু ছিল না, যাতে একটা সাউন্ড ছিল, একটা ভাঙাচোরা গিটার ছিল, কোনো এরকম অর্গানাইজিং ছিল না, ফান্ডিংও ছিল না। আমার মনে আছে আমি এখানে বসে কি বলে একটা ভাঙাচোরা গিটার দিয়ে বসে বসে বাজায় বাজায় সবার গান করছিলাম। তো এনিওয়েজ ওই পিছনে ওই যে একটা পিছনে দাঁড়ায় আসতে দেখতেছো ওই কাঠের কি একটা স্ট্রাকচার গোল টাইপের, ওটা এখানে ওটা এখানে এনে বসায়, তারপর ওটার উপরে বিছনা চাদর দিয়ে স্টেজ বানানো হয়েছিল আমাদের। তো ওল্ড এজ, তো সেখান থেকে আজকে এরকম দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগছে। আর তোমাদের প্রোগ্রাম বিভিন্ন মানে কোনো চান্সে হয়তো কিছু কিছু আমি জিনিস দেখেছি, বিশেষ করে গানের একটা কি কয়েকটা জিনিস আমার কানে আসছে বা হয়তো টুপে দেখেছি, যা দেখেছি যা বুঝেছি মনে হয়েছে যে বেশ ভালো একটা প্রোগ্রাম হবে এবং আশা করি ভালো একটা প্রোগ্রাম হচ্ছে। তো এবং আশা থাকবে যে ক্যাম্পাসে যে ধারা বজায় রেখেছে এবং এই তোমাদের সেই পৃষ্ঠপোষক তোমাদের সাথে আছে অঙ্গীকার সাহিত্য সাংস্কৃতিক সংগঠন, এই সংগঠনের পৃষ্ঠপোষকতা তোমরা সবসময় পাবা এবং এই পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমরা আশা করি যে তোমাদের যেই কালচারাল প্রোগ্রাম যেটা আছে এটা বজায় থাকবে এবং তোমরা দিনকে দিন এটা তোমরা বজায় রাখবে এবং সামনের আগামী দিনে জুনিয়র যারা আসবে তাদেরকেও একই জিনিসটা তোমরা পাস অন করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ক্যাম্পাসে এতদিন থাকার কথা ছিল না, যাওয়ার সময় চলে আসছে, তো যাওয়ার আগে তোমাদের সাথে এতটা পরিচয় হয়তো হওয়ার কথা ছিল না, অনেকের সাথে পরিচয় হয়ে গিয়েছে, সব মিলে বেশ ভালো একটা স্মৃতি। আর আমাকে বাইরে থেকে ধরে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আর এভাবে চিয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া একটা গান প্লিজ, ভাইয়া ভাইয়া লাস্ট রিকোয়েস্ট আমাদের, প্লিজ ভাইয়া প্লিজ প্লিজ ভাইয়া, আমরা সবাই চাই আপনি একটা গান গান ভাইয়া প্লিজ। আচ্ছা প্রোগ্রাম তো তোমাদের, আমি গান গালি কি হবে? হবে তাও ভাইয়া, গান গাইতে হবে ভাইয়া। কেউ গান গাইতে বলে গান মনে পড়ে না, এটা খুব বাজে অভ্যাস আমার। আচ্ছা কি গান গাও যে খালি গলায়? তো গান গাইতে পারে না, খালি গলায় গান গাইলে বেসুরা লাগে। আচ্ছা কি গান গাবো? লাগবে না ইটস ওকে। খালি গলায় গাওয়ার মতো গান? আচ্ছা খালি গলায় গাওয়ার মতো কিছু নাই, কি গাওয়া যায়? আচ্ছা বাংলা গাবো না ইংলিশ গাবো না কি গাবো? আচ্ছা বাংলা কি গান গাওয়া যায়? আচ্ছা এনিওয়েজ, আচ্ছা এটা বিলান গাচ্ছি, মানে আমার খুব পছন্দের একটা গান, আমি এটা প্রায়ই গাই, একটু নিজের মতো করে গাই, গিটার থাকলে হয়তো ভালো হতো, গিটার যদি নাই খালি গলায় গাই। এটা হচ্ছে তোমার জন্য। ওকে ফাইন। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরে রং রাতে মিশে কালো, হো কাঠ গোলাপে সাদা মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আচ্ছা নীল তোমার লাগে ভালো। থ্যাংক ইউ। আচ্ছা সিয়াম ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মাঝে আমাদের আরো দুই অভিভাবক এসে উপস্থিত হয়েছেন, 48তম ব্যাচের মোহাম্মদ মাজাহারুল হক অমিত ভাইয়া, যিনি বর্তমানে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি, এবং আমাদের মাঝে আরও একজন উপস্থিত আছেন আসিফুল হুদা সিফাত ভাইয়া, যিনি ইন্টার্ন চিকিৎসক পরিষদের সহসভাপতি। আমি মঞ্চে প্রথমেই অমিত ভাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম,
53তম ব্যাচ তোমরা, আমরা হচ্ছে 48তম ব্যাচ। পাঁচ বছর আগের ঘটনা, তোমরা তো তাও এখানে করতেছো, আমরা করছিলাম হচ্ছে আমাদের প্রোগ্রামটা করিডোরে করেছিলাম। তো এর আগে শুধুমাত্র আরেকটা ব্যাচ করেছিল, 47তম ব্যাচ, এরকম একটি প্রোগ্রাম করেছিল যে 47তম দিন, এরপরে 48তম দিন। তোমাদের যেহেতু পরীক্ষা কারণে একটু লেট হয়েছে, তাও সমস্যা নাই, তোমাদেরকে ধন্যবাদ এরকম একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য ফুল ব্যাচ মিলে। আর আমি যেহেতু ছাত্রলীগের সহসভাপতি এবং ইচিবের প্রেসিডেন্ট, সো এই হিসাবে আমি একটা কথাই বলতে পারি যে আসো, পড়ালেখা করো, সবসময় আমাদের সাথে থাকো, আমাদের গাইডলাইনে থাকো, এবং যে কোনো তোমাদের দুই দিক থেকে তোমাদের অনেক যতটুকু সম্ভব হেল্প করা হবে, এবং ছাত্রলীগের পক্ষ থেকে তোমাদেরকে আমাদের ক্যাম্পাসে শুভাগমনের জন্য ধন্যবাদ জানাই, এবং ইচিবের পক্ষ থেকেও তোমাদেরকে ধন্যবাদ জানাই এরকম একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং আমাদেরকে এখানে দাওয়াত দিয়ে ধন্য করার জন্য। আর যারা আয়োজনে আসো তাদেরকেও ধন্যবাদ, অনেক ভালো একটি প্রোগ্রাম হচ্ছে মনে হচ্ছে। ঠিক আছে, দিন দিন আরও দিন দিন আপগ্রেড হচ্ছে। আমরা অনেক ছোট পরিসরে করেছিলাম, এরপরে 49তম ব্যাচ, 50তম ব্যাচ এবং আজকে 53তম ব্যাচ। আয়োজন দেখে মনে হচ্ছে না আগের চেয়ে অনেক ভালো, অনেক ইম্প্রুভ হয়েছে। আর তেমন কিছু বলবো না, সবাই আমাদের জন্য দোয়া করো, আর তোমাদের জন্য রইল অনেক দোয়া এবং শুভকামনা। সবাই ভালো থাকো, ভালো একটি প্রোগ্রাম করো, ধন্যবাদ সবাইকে। ভাইয়াকে ধন্যবাদ। এবারে ভাইয়াদেরকে ফুল দিয়ে বরণ করে নিবে আমাদের বন্ধুরা। আমি সজীব এবং ইলহামকে অনুরোধ জানাচ্ছি ভাইদের বরণ করে নিতে। অনেকে ইন্টার্নি শুরু করেছেন, আর সিয়াম ভাইয়ের কথা, সিয়াম ভাই কিছুদিনের মধ্যেই হয়তো চলে যাবেন সিলেট ছেড়ে, আমাদের ছেড়ে। তো এত কিছুর পরেও যখন আমাদের মাঝে এসেছেন তখন মানে মনে হয় যে 53rd ব্যাচ, এটা আমাদের খুব বড় সৌভাগ্য যে এতজনকে আমরা আমাদের ব্যাচ প্রোগ্রামে পেলাম। সাধারণত ব্যাচ প্রোগ্রামে এতজন অভিভাবক বা সিনিয়রকে পাওয়া যায় না, তো 53rd ব্যাচের জন্য, 53rd ব্যাচের এই সৌভাগ্য যে তারা পেয়েছে তার জন্য একটা খুব জোরে তালি হোক। আমরা আগামী যতদিন থাকবো এসওএমসি ক্যাম্পাসে আশা করি বলে যাব 54, 55, 56 এর কাছে যে আমাদের অনুষ্ঠানে ইনারা এসেছিলেন। হয়তো 54, 55 এর সিয়াম ভাইকে দেখা সৌভাগ্য হবে না, অমিত ভাইয়ের সাথে এভাবে অনুষ্ঠান করার সৌভাগ্য হবে না। আর আরেকটা কথা, আমাদের এই অনুষ্ঠান উপলক্ষে অঙ্গীকার সাহিত্য এবং সাংস্কৃতিক সংগঠন 4,000 টাকা অনুদান দিয়েছে আমাদের পুরো প্রোগ্রামের। আমরাই আবারও এখানে সবাই 53rd, আবার ব্লাস্ট হবে, আবার মাস্তি হবে, আবার খুব জোরে একটা চিৎকার দিয়ে আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে যাচ্ছি, খুব জোরে, খুব। দুর্যোগের ঘনঘটা, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে? বউ যে শাস্তে গেল সে কিভাবে যাবে? দেখতে হলে দেখুন এবার বদর আলীর বদন, দ্বিতীয় পর্ব। এত ঘুম লাগে, এত তুলি বসে শাস্তে, আমি বসে আসি ঠায় ঠায়, এত ঘুম লাগে, এত কি মনে করেছেন? খুব সুখে আছি তাই নে? হ্যাঁ হ্যাঁ। 7 ঘন্টা ধরে সে মুখে ময়দা মাখতেছে, এখনো যে কেন সাজা হচ্ছে না সেটা আমি বুঝতে পারছি। ময়দা ময়দা, আরে আমার রাশির খবরটাও তো দিয়ে গেল না। আরে রাখেন আপনার রাশি, রাশি রাশি শুরু করেছে, আমি মরি আমার চিন্তায় আর এরা শুরু করেছে। এ আসছে রে, এ কথা নি জামাই কিলান লাগে। অগুরু কি কল রে? আরে জামাটাতে ওকে কেমন দেখাচ্ছে। আরে সুপার হিট, বাম্পার হিট, তোরা বুই ফাটাই দিছিস, ঐশ্বরিয়ার ছোট বোন বৈশ্বরিয়ার মতো লাগতেছে তোরে। হয়েছে, এবার চল। আরে দুরু বাউ, ওখানে তো সাচ্ছি না, তুমি 2 মিনিট
আমি রেডি হই আই আল্লাহ রে এ আল্লাহ আমারে তুলে নাও কিতা কইলা কইছি যে তোকে অনেক দিন পরে একের ফুট ফুটে শিশুর মতো সুন্দর লাগতিছে বুঝেছিস ওখানে তো কুনতাও দেখলা না কুনতাও দেখলা না ওখানে তো হাত চিউ না আগে হাজি আই তারপরে দেখো আমার আসল কাহিনী তোর বউকে জিজ্ঞেস করলি না অপলা রায়ের কি হলো অপলা রায় না অপলা রায় না খারা তোর অপলা রায় রে দেখাচ্ছি আমি শেষ আসতে গেল আদুয়া ফিরবে কি চার ঘন্টা হয়ে গেছে আরো কতক্ষণ লাগে সেটা দেখতেই হবে দেখতে হলে দেখতে থাকুন 53rd ডে ব্যাচ ডে প্রোগ্রাম একটু পরে আবার ফিরে আসছি বদর আলীর বদনের তৃতীয় পর্ব নিয়ে গালি ও এটা কে এটা কে আরে মেম সাহেব আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি এই তো আপনি এখানে কিন্তু পোশাকটা জানি কেমন কেমন লাগে কেমন আবার লাগবে নাচে আচ্ছা আপনারা বলেন তো আপনারা সবাই বলেন যে নাচের কস্টিউম কি এইটা নাচের তো অনেক রকম পোশাক আছে এক এক নাচের এক এক রকম কস্টিউম তবে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে প্রতিভার সুন্দর মুখশ্রী ভাই সকল এটা যেটা সুন্দর মুখশ্রী বলে এটা সুন্দর মুখশ্রী না এটা আসলে ময়দা ময়দা কখনো চোখে দেখনি আচ্ছা আমি বলতে চাই যে আপনি ময়দা মেখেছেন এটা সত্য কিন্তু ময়দাটা কোত্থেকে মাখছেন আসলে কোনো কিছু না জানলে তো এরকম হবেই এইবার যেটা বলতে চাই সবচেয়ে স্পেশাল ঘটনা সেটা হচ্ছে স্পেশালি ভুটানি ময়দা মেখে এবার নাচতে আসছে সোনাম ইয়াকি নেপালি প্রতিভাবতী প্রণা যোশী আর এক মিনিট এক মিনিট এক মিনিট আর এই বিদেশি ময়দার মাঝে আসলে এটাকে যে মিক্স ময়দা বানাইছে সে হচ্ছে বাংলাদেশের মেয়ে তাহরিমা নিয়ে আসছে রাধা অন দ্য ড্যান্স ফ্লোর ড্যান্স ফ্লোরে ধাতিং নাচ নিয়ে আসবে মুশফিক আর দোলা দোলা এক মিনিট এক মিনিট এক মিনিট দোলা যে কতখানি দুলবে তা নিয়ে আমার অনেক সন্দেহ আছে দোলা দিতে হবে নাকি দোলারে একবার দিয়ে চেহারাটা দিই দোলা যদি নাও দোলে স্টেজ দোলাতে আসছে দ্য গ্রেট অপু বিশ্বাস নাগারা সাং ঢোল বাজে নিয়ে প্রেমের অন্তর্নিহিত তাৎপর্য বোঝাতে আসবে নাহিদ ও প্রেমা তেরি ঝুঁকি নাজারিয়ে আর সবশেষে আসবে 53rd ব্যাচের সবচেয়ে দুর্বিষহ ও ভয়ঙ্কর নাচ নিয়ে এক মিনিট এক মিনিট এক মিনিট এটা হচ্ছে ময়দা মাখা প্রতিভা নিয়ে প্রতিভা নিয়ে আসছে মুমু সালমা রৌনক ইভা অনন্যা আর সুস্মিতা আরো আছে আরো আছে সেটা হচ্ছে আসলে একটু কাছে আসতে চাই কাছে আসতে চাও লক্ষণ তো ভালো নয় সুন্দরী মেয়ে দেখলে পাশে আসতে চাও তাই না একটু এদিকে আসেন একটু এদিকে আসেন একটু এদিকে কি বলবে এখান থেকেই বলো না না একটু এদিকে আসেন আসার দরকার আছে আসেন না ঢিলা সেটা হচ্ছে কাছাকাছি থাকলে তো কথাটার তাৎপর্য অনেক বেশি হবে সেটা হচ্ছে আমার পাশে এতক্ষণ ছিল ময়দা মাখা শাপলা আমার পাশে এতক্ষণ ছিল গোবর থেকে উঠে আসা যার নামে শুরুতেই রয়েছে তাল বেতাল তালহা যাই হোক ভাই আমি কিন্তু বেতাল না আমি কিন্তু তালে ঠিক এ টিসিবির ময়দান গোবর সঙ্গে ধুনি কর
রাধা ড্যান্স স্টেজের নিচে দেখলাম হাদা ড্যান্স এখন দেখি কি হয় মুশফিক Nothing.
রোমান্টিক দেখছো আরে মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে গালি রূপের বিজলি গিরালি তুমকা লাগালি রূপের বিজলি গিরালি তোকে দেখে গাইছে মন রিমিক্স কাবালি জহরা জবি না তুই আনারকলি তোকে দেখে গাইছে মন রিমিক্স কাবালি রিমিক্স কাবালি প্রেমের রিমিক্স কাবালি
খেতেরা সিরিয়াল আইছে, সিরিয়াল আইছে। চোখে জল এসে গেল, কেন রে আবেগে আপ্লুত। ওই সুমন, তোর ওই যে রুমে সবচেয়ে ময়লা জিনিসটা কি রে? আরে সজীবের দুধ ফেস ওয়াশ। দুধ ফেস ওয়াশ? আরে কুমারিকা হেয়ার অয়েল, ওটা বাদ দেস কেন? আরে ওটা তো আছে। সকালবেলা সে প্রতিবার বাথরুমে যায়, প্রতিদিন প্রতিদিন। মমতাজ হারবাল ক্রিম প্রতিদিন কোণে কোণে। ইয়েট আমাদের সবচেয়ে ফেভারিট রুম, আমি ওই রুমে প্রায় যাই। তো রুমে গেলে ফার্স্ট যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে সজীবের র‍্যাক এবং র‍্যাকের উপরতলা, আর এরপরেই খাট। বিউটি পার্লার অল টাইম সজীব পড়ে, হয় টেক্সটবুক না হলে ফেসবুক। সেদিন দেখলাম সজীব মোবাইলে পড়তেছে। সেদিন দেখলাম মোবাইলে সজীব পড়তেছে মেকআপের পার্লারে না গিয়ে কিভাবে সুন্দর মেকআপ করা যায়। তবে মেকআপ করে এবার স্টেজে উঠছেন আরো কিছু ললনা। আরে ময়দা ময়দা, আরে ময়দা সুন্দরী, লেটস এনজয় দ্য ড্যান্স।
মতো ছেলে দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে উড়ে গেছি ইস্কেতে আছি सिर्फ ट्रेलर है पिक्चर अभी बाकी है मेरे दोस्त
ছেলেরা যেন একটু বেশি হ্যান্ডসাম ছিল এখানে। আমার মানে আমার জানা মতে আমাদের হোস্টেলের মেয়েরা, কমন রুমের মেয়েরা আমাদের এই নাচের জন্য যতটুকু কন্ট্রিবিউশন রাখে, আমার মনে হয় না আর কোনো কমন রুমের মেয়েরা মানে এতটা স্যাক্রিফাইস করছে। আমি একটু বলি কারণটা কি, যেহেতু আমাদের একটা গ্রুপ পারফরমেন্স ছিল, আমরা চাচ্ছিলাম এটা সাসপেন্স থাকুক। ওকে, সো আমরা চাচ্ছিলাম যে এটা আর কেউ না দেখুক। সো আমরা ফুল প্রায় 15 days আমরা কমন রুমে রিহার্সাল করেছি, এবং তারা রাত 3:30 পর্যন্ত তাদের নিজেদের পড়াশোনা বাদ দিয়ে আমাদেরকে এনকারেজ করেছে। এবং এমনও মাঝে মাঝে হয়েছে যে দেখা গেছে যে রুমে, কমন রুমে শুধু আমরা ছাড়া আর কেউ নাই, সবাই আমাদেরকে ফ্লোর দিয়ে বাইরে চলে গেছে পড়তে। সো আই ডোন্ট থিঙ্ক যে ওদেরকে থ্যাংকস বলাটাও মানে কোনো সাফিসিয়েন্ট কোনো কিছু হবে, এটা ইনাফ না থ্যাংকস বলাটা। তাও দিলরুবা রক্স। আচ্ছা আচ্ছা সবাই, অনেক অনেক এনজয়মেন্ট হলো, অনেক এক্সাইটমেন্ট ছিল। আচ্ছা এখন একটু কথা, সেটা হচ্ছে সবাই একটু শুনবো প্লিজ, খুব গুরুত্বপূর্ণ কথা। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা 20 মিনিটের বিরতি নিব। 20 মিনিটের বিরতিতে আমরা আমাদের ডিনার শেষ করবো। গানের পরে 20 মিনিটের বিরতিতে আমাদের হাতে সময় খুব কম, এবং আমাদের হাতে এখনো অনেকগুলো পারফরমেন্স জমে আছে। সবাই একটু কথা শুনি প্লিজ, সবাই সবাই 20 মিনিট নিজ জায়গায় বসবো, এবং নিজ জায়গাটা দয়া করে ময়লা করব না। খাওয়াই সবাই একটু চুপ করো না, একটু চুপ কর, শোন যেটা যেটা বলতেছে শোন। খাওয়া শেষ করার পরে সবগুলা রোয়ের সামনে গার্বেজ বক্স দেওয়া থাকবে, বাক্স, ময়লার বাক্স ফেলানোর জায়গা থাকবে। দয়া করে এর বাইরে আর কেউ কোথাও খাওয়া বা অন্য কোনো ময়লা ফেলবো না। 20 মিনিট পর আমাদের শিডিউলে সামান্য একটু পরিবর্তন আনা হয়েছে, সেটা হচ্ছে যে এরপরে আমাদের গান হবে। গানের পরে এরপরে আমাদের গান হবে, গানটা সবার শেষ হওয়ার কথা ছিল, কিন্তু মিউজিশিয়ানদের একটু একজন ভাইয়ার একটু সামান্য সমস্যার জন্য এরপরে আমাদের গানটা অন স্টেজ করতে হবে, তারপরে পরবর্তী অনুষ্ঠানগুলো চলবে। সবাইকে আমাদের সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং দয়া করে কেউ তার জায়গাটা ময়লা করবেন না, কারণ কালকে সকাল 8:00 আবার এখানে ক্লাস হবে।